আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। খুরুজ নেহাই চেক, মানে খুরুজ নেহাই যখন আপনি যদি কারোর খুরুজ লাগে, মানে একবারে এক্সিস্ট যদি হয়ে যান, তো আপনারা খুরুজ লাগানোর পরে মেয়াদ থাকে 3 মাস, এখন তো বর্তমান 2 মাস। যারা ছুটিতে যায় আর কি, তাদের কেমন দেখা যায়, চেক করলে কেমন আসে, আর যাদের এক্সপায়ার হয়ে গেছে, মনে করেন যে এয়ারপোর্ট থেকে এক্সপায়ার হয়ে গেছে ডাইরেক্ট, এ বিষয়ে কিন্তু আর নতুন করে করা যায় না, ইকামা বানানো যায় না এক্সপায়ার হয়ে গেলে। কিন্তু খুরুজ লাগানোর পরে যদি আপনি সৌদি আরবের ভিতরেই থাকেন, তাহলে কিন্তু আবার আপনার ইকামা অন্য জায়গায় কফালা হয়ে হবে, কিন্তু একবার চলে গেলে আর কোনো হবে না। তো এয়ারপোর্ট এক্সিস্টে যেটা, এয়ারপোর্ট থেকে চলে গেলে কীরকম হয় আর কি দেখুন। তো এটা চেক করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে ওপেন করবেন, ওপেন করার পর লিখবেন ইসার্ভ, ESERVE, ইসার্ভ, শুধু ইসার্ভ এটুকু লিখবেন, লেখার পর সার্চ করবেন। আর দেখুন সার্চ করার পরে প্রথম যে পেজটা দেখুন www.eserv.com.sa, এক্সিস্ট রি এন্ট্রি ভিসা স্ট্যাটাস, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করলাম, তো দেখুন এই পেজটা আসবে, ঠিক আছে, মুকিম ভিসা ভ্যালিডিটি। তো এখানে ইকামা নাম্বার আর ভিসা নাম্বার দুইটা যে কোনো একটা দিয়ে চেক করতে পারবেন। তো আমি এখানে ইকামা নাম্বার দিব, আর ক্রস ম্যাচ বাই এখানে আরেকটা দিতে হবে। তো এখানে ইকামা নাম্বার আমি দিয়ে দিই, ইকামা নাম্বার আমি দিয়ে দিছি। এরপরে দেখুন ভিসা নাম্বার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি পাসপোর্ট নাম্বার দিতে পারেন, ভিসা নাম্বার দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, ডেট অফ বার্থ, ইকামা এক্সপায়ারি ডেট, ভিসা এক্সপায়ারি ডেট, যে কোনো একটা দিতে পারেন। ভিসা এক্সপায়ারি ডেট মানে আপনি যখন খুরুজ চেক করবেন, ঠিক আছে, চেক মানে খুরুজের একটা টাইম থাকে, মানে কতদিন আপনি থাকতে পারবেন সৌদি আরবের ভিতরে, তো যে কোনো একটা দিলে হবে। তো আমি এখানে ডেট অফ বার্থ দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার যে ডেট অফ বার্থ সেটা এখানে দিতে হবে, ক্যালেন্ডার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা শার্ট আগে দিবেন। তো এখানে আপনারা আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন চেক, চেকে ক্লিক করবেন। আমি চেকে ক্লিক করলাম, এই দেখুন এটা এসে গেছে। এখন চেকিং ইউজিং ইকামা নাম্বার, ইকামা নাম্বার এটা দেখুন, আর নেম আব্দুল নাসির, পাসপোর্ট নাম্বার দেখুন, আর এখানে দেখুন এক্সপায়ার হয়ে গেছে, এটা এই ভিসাটা এক্সপায়ার হয়ে গেছে। তো আর এখানে দেখুন লেখা আছে আউটসাইড কিংডম, আর আপনি যদি মানে ছুটিতে বাড়ি যান তাহলে দেখুন কিরকম দেখা যায়। ছুটিতে বাড়ি গেলে এখানে দেখুন এক্স অ্যাক্টিভ দেখাবে, এখানে দেখুন সিঙ্গেল, এখানে সিঙ্গেল আউটসাইড কিংডম, মানে ছুটিতে বাড়ি গেছে 22/12/2019 সালে গেছে। তো দেখুন এখানে রিটার্ন বিফোর 20/8/2020 এটা অ্যাক্টিভ আছে, এটা মনে করেন যে ছুটিতে গেছে আর কি বাড়ি, এটা ছুটিতে গেলে অ্যাক্টিভ থাকবে। আর যদি আপনার খরুচও থাকে তাহলে এখানে লেখা থাকবে, মানে খরুচ যদি থাকে, আপনি যদি সৌদি আরবে থাকেন তাহলে আপনার ইনসাইড কিংডম লেখা থাকবে এখানে, ঠিক আছে, আউটসাইড লেখা থাকবে না, এটা তো ছুটিতে চলে গেছে এজন্য আউটসাইড কিংডম। আর এটাতে দেখুন সিঙ্গেল এক্সপায়ার হয়ে গেছে, এটা এটা এক্সপায়ার হয়ে গেছে, তো এখানে দেখুন লেখা সিঙ্গেল আউটসাইড কিংডম। তো আপনারা এবার চেক করে নেবেন, সবাই ভালো থাকবেন।